Assalamualaikum. Waalaikumsalam. Hello, sir. দর্শক মণ্ডলী, আমি এসেছি পূর্ণভূমি সিলেটে। সিলেটে এসে সমন্বিত কৃষি খামার দেখতে দেখতে আমার চোখগুলো বড় হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এখন এসেছি সেই গোলাপগঞ্জের হেতিমগঞ্জের ইমতিয়াজ ভাইয়ের খামারে। ইমতিয়াজ ভাইয়ের খামার এটা সমন্বিত খামার। এটা ইমতিয়াজ ভাইয়ের কৃষি নিয়ে আজকে আলোচনা করবো, শুধুমাত্র খামার না। বুঝতেই পারছেন আমি ওনার গরুর শেডে আছি, আস্তে আস্তে অন্যান্য শেডে যাবো। ইমতিয়াজ ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? যে আসি ভাই, আল্লাহ রহমত। এতগুলা গরু কীভাবে ম্যানেজ করেন? মানে সময় দিলে হয়ে যায়, মানে এখন কোনো সমস্যা হয় না। প্রথম প্রথম সমস্যা হতো, এখন আলহামদুলিল্লাহ খুব হয়ে গেছে। আপনার এই ঘর সংসার কতদিনের? 5 বছর হবে নভেম্বরের, আগামী মাসের নভেম্বরে 17 তারিখ 5 বছর হবে ইনশাল্লাহ। আমরা ওই অ্যানিভার্সারিতেও আসতে পারি। জি। আচ্ছা, আপনার টোটাল কৃষিটা নিয়ে বলেন। ওই তো আপনার খামার, প্রথম ডেইরি ফার্ম করছিলাম, এটার পাশাপাশি যেমন ওই শখের বসে আপনার দেশি মুরগ করলাম, দেশি হাঁস, টার্কি আছে, গুড়া আছে, ছাগল আছে, পুকুরে মাছ আছে। আপনার আমি গত সিজনে আর কি, যেমন ওই যে সাইলেজের জন্য বুট্টা করে ফেলছি, কারণ সাইলেজ দেখলাম আপনার করা যায়, তো সাইলেজ করলাম। দেখতে দেখতে আগে আপনারগুলো দেখে নিন। জি জি। জি, রানী শঙ্কর আসলে কোনো জাত নাই, রানী শঙ্কর লোকজন বলে। জি, আপনার সেটার একটা সুন্দর জিনিস আমি যেটা দেখলাম। জি, প্রথমে ঢুকেই আপনার এখানে বাছুর জন্মের পর এক জায়গায়। জি। তারপরে একটু বড় হলে এক জায়গায়, এক জায়গায়। জি, মানে বাছুর ম্যানেজমেন্টটা সম্বন্ধে একটু বলেন, কারণ আমাদের দেশে প্রচুর বাছুর মারা যায়। না, আপনি বাছুর তো আপনার মূল সম্পদ, আপনি বাছুর যদি না আপনার বাঁচাতে পারেন, বাছুর যদি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার ফার্ম তো লসে পড়বে। বাছুর যেমন গত 2019 আমি আলহামদুলিল্লাহ 24টা বাছুর পেয়েছি, এক মৌসুমে 24টার মধ্যে 16টা মেয়ে বাছুর আর 8টা আপনার ছেলে বাছুর। ছেলে বাছুরগুলো কী করেছেন? আমি সবগুলোই রেখে দিচ্ছি, কোনোটাই বিক্রি করছি, যেহেতু দুধ বিক্রি করতে পারি নাই, সবগুলাই মোটামুটি ইচ্ছা মতো দুধ খাইছে বাছুরগুলো। এই যে গ্রোথ, বাছুরগুলো আমার মতোই দেখতে পাচ্ছি। আচ্ছা, বিষয়টা হলো যে আপনি এই যে খামার করছেন, আপনি সাহায্য কোথা থেকে বেশি পান, সরকারি না বেসরকারি দিক থেকে? না, বেসরকারি, সরকারি বলতে সরকারি মানে সাহায্য খুব অপ্রতুল। যেমন আমাদের গোলাপগঞ্জ প্রাণী সম্পদ অফিস আছে, এইখানে আমাদের যিনি এখন বর্তমান ইনচার্জ আছেন ডক্টর মাহবুবুর রহমান, উনি খুবই ভালো লোক। ওনার বাড়ি আপনার এইখানে বগুড়াতে, উনি আছেন এখান থেকে 5-6 বছর হয়ে যাবে। কিন্তু উনি ধরেন লোকবল সংকট, প্রচুর লোকবল সংকট, 9 জন পোস্টে উনি 2 জন নিয়ে কাজ করতেছেন। কারণ এত বড় উপজেলা, ওনার পক্ষে আপনার ওই সবগুলাই যাওয়া সম্ভব হয় না। অনেক সময় যেমন আমি ফোন দিই, 2-3 দিনও লেগে যায় ওনাকে আসতে। উনি চাইতেছে আসার জন্য, কিন্তু পারতেছে না, কারণ সময় দিয়ে উনিও তো মানুষ। আপনার তো দেখলাম শুধুমাত্র প্রাণী সম্পদ না, আপনার মৎস্য সম্পদ, তারপরে কৃষি, সব বিভাগের সাহায্যই আপনার লাগে মনে হয়? হ্যাঁ, মোটামুটি পরামর্শের জন্য সবার কাছে যাই এবং ওনারা সহযোগিতা করে। আচ্ছা, খামারটা ঘুরে দেখতে দেখতে খুব সুন্দর ফুটপাথ দিয়েছেন, এটা ঢোকা বাইরে হওয়ার সময় রুয়েল একটু গন্ধ, কবুতরগুলো গন্ধ, গন্ধ গম, ওই যে পুকুরে মাছ পালছেন। জি, ঘোড়া দেখতে পাচ্ছি, ছাগল মুরগি সবই দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, কবুতর, পুকুরে মাছ আছে। কতটুকুর পুকুর এটা? আপনার হলো 1500। 1500-এর পুকুর থেকে কীরকম ইনকাম হয় মাছ চাষ করে? ওইখানে আমি শুধু পাঙ্গাস মাছ মানে চাষ করছি, পাঙ্গাস। তো এখানে ধরেন আমি 8000 পোনা ইয়ে করছিলাম, মোটামুটি সবগুলাই ওই যে আপনার 104 টাকা করে। আপনার সুন্দর, আপনার তিতির আছে? জি, তিতির আছে, টার্কি আছে। আপনার যেটা হচ্ছে তিতির আছে, টার্কি আছে, এত কিছু আছে, আপনার কতজন লোক কাজ করে টোটাল সমন্বিত কৃষি খামার করতে? ফার্মের জন্য 4 জন আর ওই সবগুলোর জন্য মোটামুটি একজন, আমি তো আছি 6 জন, আমি সহ 6 জন। আচ্ছা, 6 জন কাজ করছে? জি, মাশাআল্লাহ। আর আপনার টোটাল আবাদ কতটুকু, আপনার টোটাল জমি জমি দিকে আবাদ করছেন কতটুকু কৃষি? ওই ধানের জমি, ধানের জমি ধরেন অনেকগুলোই আছে, 30 একরের মতো কিছু জমি আমি লিজ নিছি, আর কিছু জমি তো নিজস্ব আছেই, সবগুলাতেই ধরেন ধান করি, ধান করি, এই জন্য ওই যে খড়টা আমি পেয়ে যাই। আচ্ছা, দুধটা কী করতেছেন? দুধটা এখানে ওই যে আমাদের তো দুধ যারা কিনে
আপনার ওই গোয়াল কলেজদেরকে গোয়াল না গোয়াল আমাদের এখানে পাইকার ওই তো বিভিন্ন চেইন পয়েন্ট আছে ওরা নিয়ে নেয় এখান থেকে তো আসলে এরকম করে আমাদের খুব বেশি খামারিদের জন্য সুবিধা হয় জিপি বা উপজাত তৈরি করে হ্যাঁ ওই গত করোনার সময় আপনারা ওইগুলা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না ঘি এবং পনির তো পরে আমি ধরেন অষ্টগ্রাম ওই করোনা চলাকালীন অবস্থায় আপনার লকডাউনের মধ্যে অষ্টগ্রাম চলে গেছিলাম কিশোরগঞ্জ ওইখান থেকে এক ভদ্রলোক পনির উনি মানে ইয়ে করতে পারে তৈরি করতে পারে উনাকে কোনোভাবে ম্যানেজ করে আমার ফার্মে নিয়ে এসে ধরেন 10 দিন ওনার কাছ থেকে ট্রেনিং নিলাম কীভাবে পনির তৈরি করতে হয় কীভাবে ঘি তৈরি করতে হয় এরপরে নিজেই ওনার কাছ থেকে শিখে আলহামদুলিল্লাহ করছি পনির ঘি লাভ হয়েছে হ্যাঁ লাভ হয়েছে না লাভ না পনির ঘি করে আসলে খুব লাভবান হওয়া যায় না মোটামুটি ধরেন দুধটা কাজে লেগে গেছে দুধটা আপনার ইয়ে করতে দর্শক মণ্ডলী আমি যেটা বলি যে একজন খামারি বা একজন কৃষক একজন উদ্যোক্তা এখন উদ্যোক্তা এটা হচ্ছে উনি র ম্যাটেরিয়ালস নিচ্ছেন যেমন গরু থেকে র ম্যাটেরিয়ালস আসছে মুরগি থেকে ডিম মুরগির মাংস আসছে পুকুর থেকে মাছ আসছে এই গরুর যে বর্জ্যগুলো আছে এগুলিতে উনি ঘাস চাষ করতে পারছেন ধান চাষ করতে পারছেন একটা আরেকটার সাথে ওতপ্রোত অঙ্গাঙ্গিভাবে জড়িত এভাবে যখন উনি কাজ করেন উনি একজন উদ্যোক্তা এবং দুধ দুধ আমরা যেটা বুঝি যে খামার করা মানে শুধুমাত্র আমি গরুর দুধ দেবো বাজারে এনে বিক্রি করবো আজকে 40 টাকা কালকে 50 টাকা পরশুদিন 45 টাকা এই আশায় থাকতে না হয় উনি কিন্তু একজন উদ্যোক্তা হয়ে সফলভাবে উনি পনির তৈরি করে ফেলেছেন উনি ঘি তৈরি করে ফেলেছেন এই উপজাতগুলো কিন্তু সংরক্ষণের জিনিস যেমন আম নষ্ট না করে আচার বানিয়ে রাখা যায় আমসত্ব বানিয়ে রাখা যায় ঠিক তেমনি কিন্তু দুধের উপজাত এখন পনির অনেক কাজে লাগে জি আপনারা সবাই জানেন যে আমার কার্ডিয়াক অ্যারেস্টের সময় আমাকে কিন্তু বলছে যে এই উপজাতগুলি খেতে টক দই খেতে বলছে তো এই উপজাতগুলি কিন্তু আমাদের সবসময় কাজে লাগে কাজে লাগতে থাকবে আমরা ইমতিয়াজ ভাইয়ের সাথে পরিচয় হয়ে আসলে নিজেকে খুব ভালো লাগছে আমাকে খুব আমার খুব ভালো লাগছে যে একজন সমন্বিত খামারি সমন্বিত কৃষকের বাসায় এসেছি আশা রাখি আপনার এখান থেকে খুব একটা বেশি বাইরে থেকে জিনিস কিনতে হয় না না মোটামুটি পরিবারের খাবারের জন্য যেগুলো প্রয়োজন এগুলো মোটামুটি আমি এখান থেকেই মানে করে ফেলি নিজের ধানের জমি থেকে খড়টা পাচ্ছেন জি খড়ের জন্যই মানে ধানের জমি ধান যাই হোক কিসমতে যা আছে কিন্তু খড়ের জন্যই মানে আমার আগে অনেক টাকার খড় কিনতে হইতো ইউএমএস এর জন্য ধান থেকে তো কুড়াটাও পাচ্ছি ধান থেকে কুড়াও পাচ্ছি আপনার ওই রাইস পলিশ আমি ধানগুলাকে আপনার ওই যে আমি খাবার রেশনিং করি আপনার ধান ভেঙে আপনার ওইটা করে ফেলতে পারি একজন কৃষক একজন উদ্যোক্তা একজন সৃষ্টি করতে পারে কৃষকের হাত দিয়ে সৃষ্টি হয় তো সেই সৃষ্টি যিনি করেন তার সাথে আমাদের পরিচয় হলো খুব ভালো লাগলো ভাইয়া পরিচয় হয়ে জি ভাই অশেষ ধন্যবাদ আবার আসার ইনশাআল্লাহ অবশ্যই আসবেন দর্শক মণ্ডলী অবশ্যই আসবেন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইমতিয়াজ ভাইয়ের জন্য তার সুন্দর সমন্বিত কৃষির আমরা উত্তর উত্তর উন্নয়ন কামনা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম